আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ কন্টেন্ট আমরা এখন দাঁড় করিয়েছি আপনাদের সকলের জন্য। আপনারা দেখতে পাবেন যে এখন আমরা যাবো হইল যে একটা ভালো গাড়িতে, যেখানে আমাদের ডিজিটাল একটা গাড়ি আছে সেই গাড়িতে আমরা এখন যাব। সেই গাড়ি এখন সরাসরি আপনাদের আমরা দেখাবো, আসেন। সেখানে মূলত আমরা আজকে দেখাবো হলো যে ইজিআর বাল্ব আছে, যে আমাদের এক্সজস্ট গ্যাস রিসার্কুলেশন যে বাল্ব আছে সেই বাল্ব সম্পর্কে আমরা যদি কথা বলবো। তো আসেন আমরা এখন দেখাবো, এখন দেখবো আমরা মোটামুটি যে আপনারা কোন ধরনের এই ধরনের বাল্বের কাজ কি এবং কিভাবে এই বাল্বটা কাজ করে থাকে। সাধারণত এই বাল্ব যদি খারাপ হয় তাহলে আমাদের কোন ধরনের প্রবলেম হতে পারে এবং এই ধরনের বাল্ব কিভাবে রিপেয়ার করা যায়, কিভাবে সার্ভিসিং করা যায় সেই সম্পর্কে আমরা একটু দেখবো। আমরা সরাসরি এখন গাড়িতে চলে যাব, তারপরে আপনাদের আমরা একটু দেখাবো যে কোন ধরনের বাল্ব, এই ধরনের বাল্ব যদি ব্যবহার না করি তাহলে ইঞ্জিনের কোন ধরনের সমস্যা হতে পারে। আমরা সরাসরি এখন এখানে যাব। আমরা এখন এই যে ইঞ্জিনটা দেখতে পাচ্ছি, এই যে গাড়ি দেখতে পাচ্ছি আমাদের, এই যে এটা একটা আমাদের হোন্ডা সিটি গাড়ি আছে। এই গাড়ি এখন আমরা বনেটটা খুলবো, খোলার পরে আমি আপনাদের এখন দেখাবো মোটামুটি আপনারা এইটার ভিতরে এই যে ইজিআর বাল্ব আছে সেই ইজিআর বাল্ব সম্পর্কে আমরা দুটা কথা বলে আপনাদের সুন্দর করে বোঝানোর চেষ্টা করবো। এখন আপনারা দেখতে পাবেন যে এই আমরা একটা এই যে অটো গাড়ি আছে, এখানে গাড়ি দেখতে পাচ্ছেন, এই গাড়ির সুইচ আমরা নিয়ে আসছি। আমরা এখন কি করবো, এটাকে খুলবো, আমরা একটু বনেটটা খুলে আপনাদেরকে দেখাবো সরাসরি। এখন আমরা দেখাবো এখানে দেখা খুলে নিব মোটামুটি। এইটা একটা হুন্ডা সিটি গাড়ি দেখতে পাচ্ছেন, এই গাড়ি আমরা মোটামুটি পূর্ব এখান থেকে যে আমরা কিনেছি। আপনারা যদি একটু খেয়াল রাখেন, বুঝতে পারবেন এখানে এই গাড়িটার ইজিআর বাল্ব হচ্ছে এটা। আমি এই সম্পর্কে আপনাদের দুটো কথা বলেছিলাম, যদি এই ইজিআর বাল্ব যদি ঠিক মতো কাজ না করে তাহলে পরে অবশ্যই আপনারা বুঝতে হবে যে কম্প্রেশন রেশিওটা কমে যাবে, ফুয়েল খরচ বেড়ে যাবে। ইজিআর বাল্ব ঠিক মতো কাজ না, অর্থাৎ এটার কাজ হচ্ছে এক্সজস্ট গ্যাস রিসার্কুলেশন, মূলত এটা হলো কাজ। অর্থাৎ এক্সজস্ট গ্যাসটাকে রিসার্কুলেশন করে আবার ইনটেক ম্যানিফোল্ডের মাধ্যমে সাকশন কম্প্রেশন করে এই গ্যাসটাকে রিমুভ করে দেয়, ফলে হাইড্রোকার্বন কার্বন মনোক্সাইডের পরিমাণ এক্সজস্ট গ্যাসের সাথে খুবই কম পরিমাণে প্রবেশ করে। এই জন্য মূলত আপনাদের আজকে এই কন্টেন্টটা আমি নিয়ে দাঁড়িয়েছিলাম। মোটামুটি যদি উক্ত ভিডিওটা আপনারা দেখেন তাহলে পরে অবশ্যই উক্ত গাড়ি এবং উক্ত কন্টেন্ট সম্পর্কে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন বলে মনে করি। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।